হ্যালো এভরিওয়ান, আমি মেহেদি ফ্রম এফএক্স 3D। তো আজকের এই পার্টের ভিডিওতে, এই পার্টের টিউটোরিয়ালে আমি দেখাবো কীভাবে এই যে ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারটাকে আপনার কথা বলাবেন প্লাস ফেসিয়াল এক্সপ্রেশন কীভাবে কন্ট্রোল করবেন। তো এই এটার জন্য প্রথমে আমি মূলত এখানে এই যে এই অ্যানিমেশন সিকোয়েন্সটা ইউজ করতেছি। আমি মূলত এই অ্যানিমেশনটা ইউজ করতেছি। তো তারপর একদম প্রথম ফ্রেমে চলে যাব আমি, যারপর এই অ্যানিমেশন ট্যাবে যাব। মেক শিওর কি আপনাদের অ্যাভাটারটা সিলেক্ট করা আছে। তারপর এই যে ক্রিয়েট স্ক্রিপ্ট, তো এখানে কিছু অপশন আছে, এই অপশনগুলো ইউজ করে মানে এই ক্যারেক্টারটাকে এই অপশনগুলো ইউজ করে কথা বলানো যাবে। একটা হচ্ছে যে রেকর্ড ভয়েস, একটা হচ্ছে টেক্সটের থ্রু, একটা হচ্ছে অথবা যদি আমাদের কোনো অডিও অলরেডি রেকর্ড করা থাকে জাস্ট ইনপুট করলে হয়ে যাবে। হ্যাঁ চলে গেল না, আর এটা মেবি কোনো স্ক্রিপ্ট ইনপুট করা যাবে, এই যে স্ক্রিপ্ট, কোন স্ক্রিপ্ট ইনপুট করা যাবে। তো আমি এই দুটো দেখাচ্ছি, আর এটা তো আগে থেকে রেকর্ড করে সেটা ইনপুট করলে অটোমেটিক হয়ে যাবে। ধরুন এই যে রেকর্ড ভয়েস, হ্যালো এভরিওয়ান, আমি মেহেদি ফ্রম এফএক্স 3D। আচ্ছা এখান থেকে শোনা যাবে, প্লাস আমি ওকে দিলাম। ওকে দিলে এই যে অটোমেটিক ভয়েসটা অ্যাড হয়ে গেছে। তো এবার এই যে ভয়েসটা, এই চ্যানেলটা আমরা কীভাবে এডিট করবো, তো এই যে আমাদের মডেলটা, মানে এই যে অ্যাভাটারটার মডেল হচ্ছে এইখানে। তো এটার এইখানে একটা এই বাটন আছে, বাটনটা ক্লিক করলে এইখানে দেখা যাবে যে এই যে এক্সপ্রেশনটা লাগবে। তো এক্সপ্রেশনটা রাখে দিই, এক্সপ্রেশনটা এখন নাই এখানে। তো যখন ইনপুট করবো এক্সপ্রেশন তখন লাগবে, প্লাস এই যে সাউন্ড। মোটামুটি সবগুলো ওপেন করে দিয়েছি। তো এইখানে সব কিছুর কন্ট্রোলই এখানে চলে আসছে। এই যে হচ্ছে অডিওটা, যেটা মাত্র আমি ভয়েস দিলাম, এই যে আমাদের ভয়েসটা, মানে আমার ভয়েসটা। তো আমি মূলত কি করি, আমি মূলত এইভাবে ইউজ করি না। আমি মূলত ধরেন এই যে একটা ভয়েস দিছি, দেওয়ার পর এটা যখন এক্সপোর্ট করি, করার পর আমি এই ভয়েসটা প্রিমিয়ার প্রো দিয়া ইম্পোর্ট করি। কারণ হচ্ছে এইখানে অত ভয়েস এডিটিং এরকম কন্ট্রোল পাওয়া যায় না, বাট প্রিমিয়ার প্রোর ভিতরে আপনি মনে করেন নয়েজ সার্ফেস প্লাস আই অডিওতে যে কাজ টাজ এগুলো করতে পারবেন, অ্যাডোবি অডিশন দিয়া দেন আবার ওটা ইম্পোর্ট করতে পারবেন। বাট ফাইনাল রেন্ডার আমি এটা ইউজ করি না, যখন এই যে ফেসিয়াল এক্সপ্রেশন বা এই যে কথা বলতেছে এটা, এটার জন্য আর কি মূলত এই পর্যন্ত। বাট এই অডিওটা আমি ইউজ করি না। প্লাস আরেকটা কাজ করতে পারেন আপনারা, যে আচ্ছা আমি এখান দিয়ে দেখাই দিই, যে স্ক্রিপ্টের থ্রু অথবা এই যে টেক্সটের থ্রু কীভাবে লিখবেন। ধরেন আমি টাইপ করলাম যে হ্যাঁ, ধরেন এই যে আমি এটা দিলাম, জাস্ট একটা টেক্সট টাইপ করলাম। তারপর এটার যে পিচ, স্পিড, তারপর ভলিউম কন্ট্রোল করা যায়। আমার মতে এটার স্পিডটা অ্যারাউন্ড এই যে 25 অথবা 20-এ একটা মোটামুটি স্মুথলি আসে। প্লাস ভলিউম পিচ এগুলো আপনারা মানে ট্রাই করে দেখতে পারেন, বাট এই যে আবার এই যে হেয়ার ইট দিয়া দেখতে পারেন যে কীরকম হইলো বা অ্যাডজাস্ট করতে পারেন। দেন যদি ওকে দেন তাহলে এটা একদম সেমভাবে এই যে ভয়েসটা দিয়ে দিছে বা এই লিপসিংটা করে দিছে। তো এখন আমি দেখবো যে এই যে একটা ভয়েস দিলাম, এর সাথে এক্সপ্রেশনটা কিভাবে দেবো। তো এক্সপ্রেশনটা দেওয়ার জন্য হচ্ছে মূলত ওই যে ফেস কি দিয়ে এক্সপ্রেশনটা দেওয়া যাবে। ধরেন এই যে ফেস কিতে যদি আমরা এখান থেকে কন্ট্রোল করা যায়, বাট আমি এখান থেকে যাই না, এটা অনেক হার্ড। আর আমি মূলত এই যে এক্সপ্রেশনটা, এখান থেকে অলরেডি ইনবিল্ট কিছু এক্সপ্রেশন আছে, এগুলো মডিফাই করা যায়। যেমন ধরনের যে হ্যাপি,
দিলে যে অলরেডি হ্যাপির একটা এক্সপ্রেশন চলে আসছে, প্লাস অনেক আছে এই এই যে একটা এক্সপ্রেশন, তো এই এক্সপ্রেশনের এখান থেকে এবারে যে পার্সেন্টেজ আছে যে কতটুকু এক্সপ্রেস করবে, তো সেটা কন্ট্রোল করা যাবে, প্লাস এই যে মডিফাই করা যাবে, ধরেন যে চাচ্ছেন আপনি যে এর আইব্রোটা বা এই পাশে আইব্রোটা একটু চেঞ্জ করবেন, পজিশন, এরকম অনেক কিছু আছে, অনেক কন্ট্রোল আছে। তো এরকম অনেক কন্ট্রোল আছে, আপনারা এটা কন্ট্রোল করতে পারবেন, প্লাস এটা অ্যানিমেশন কীভাবে করবেন। ধরুন আমি একটা এক্সপ্রেশন থেকে আরেকটা এক্সপ্রেশনে যাবো, লাইক ধরুন এই যে একটা হ্যাপি এক্সপ্রেশন, এটা থেকে আমি যাবো হচ্ছে অ্যাংরি বা ফেয়ার, তো এর জন্য কী করতে হবে যে পরের পজিশনটা, ধরুন আমি যে চাচ্ছি যে এই পর্যন্ত আসার পর এইখানে এখানে আবার অ্যাংরি মানে এক্সপ্রেশন চলে আসবে, দেন ধরুন এই যে অ্যাংরি নিলাম নেওয়ার পরে জাস্ট ডান, এই যে একটা স্মুথ ট্রানজ্যাকশন হয়ে যাবে অটোমেটিক, যে হ্যাপি থেকে কি এক্সপ্রেশন আসলো, এটা একটা এক্সপ্রেশন এইভাবে মানে ট্রান্সফার করতে পারবেন। তো এই এক্সপ্রেশনটা কীভাবে কন্ট্রোল করবেন, তো তার জন্য এই যে এক্সপ্রেশনে গেলে এখানে যে আমাদের যে এক্সপ্রেশনটা আমি দিছি, তো এইটা এখান থেকে আবার কন্ট্রোল করতে পারবো। ধরুন আমি চাচ্ছি যে আমাদের লাস্টের এক্সপ্রেশনটা আমি চাচ্ছি না, জাস্ট ডিলিট প্রেস করলে কীভাবে ডিলিট প্রেস করলে ওটা ডিলিট হয়ে যাবে। আর যদি এক্সপ্রেশন মানে লেয়ার কন্ট্রোলটা যদি না পান, তাহলে সেই ক্ষেত্রে মূলত এইটা ক্লিক করার পর আপনাদের এই যে প্রজেক্টটা বা এই যে অ্যাভাটারে আমার যে মডেলটা নাম হচ্ছে এই যে কি হ্যান্ডলি কি একটা নাম, তো এইটা দেখছেন এটা হাইড করে চলে গেছে, এটা সিলেক্ট করতে হবে। দেন এইখানে আবার সিলেক্ট করার পর এই যে এগুলো সবগুলো অন করে দেবেন, তাহলে পাওয়া যাবে না একটা একটা স্পেসিফিক না, সবগুলো অন করে দিন। তো এইখান থেকে আমি আবার কিন্তু এই যে ট্রানজ্যাকশন চেঞ্জ করতে পারতেছি যে এক্সপ্রেশনের, কারণ আমি একটু ডিলিট করে দিছি, দেন এখান থেকে আমি এই যে ফেয়ারে চলে যাব। এই যে ফেয়ার এক্সপ্রেশন, এইখান থেকে আমি আবার আরেকটা এক্সপ্রেশন মানে ট্রান্সফার করব সারপ্রাইজ, দেন এইখানে আসার পর আবার নর্মাল হয়ে যাবে। দেন জাস্ট আমি যদি এক্সপ্রেশনটাকে জিরো করে দিই, নর্মাল হয়ে গেছে, অথবা এখান থেকে রিসেট করে দিলে, না রিসেট করলে হবে না, জাস্ট এক্সপ্রেশনটা জিরো করে দিলে ডান। এবার যদি প্লে করি, দেখছেন এক্সপ্রেশনটা অটোমেটিক চলে আসছে। তো এইভাবে একটা এক্সপ্রেশন অ্যাড করতে পারবেন অডিও ভয়েস ওভারের সাথে।